2016 মামা মানে জাস্ট সত্যি কথা সত্যি বলেন মানে যা যা এক্সপিরিয়েন্স হইছে গাড়ি ছুটাইছি বৃহস্পতিবারে রাতে শুক্রবারে সকাল ভোরে ঢাকায় আসছে ইনফ্যাক্ট এখন হচ্ছে আপনার মানে আজকে হচ্ছে কিবার শনিবার আজকে শনিবারে রাত 10টা বাজে এখন ডেলিভারি দিচ্ছি আর কি সো মানে সবকিছু মিলে স্যাটিসফ্যাকশন লেভেল কি মানে স্যাটিসফাই নাকি মানে যা আছে তাই বলেন মানে বাড়ায় বলার দরকার নেই আমি আমার আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার ড্রিম কাম ট্রু অন বিহাফ মাই ফাদার যে আজকে 2-3 বছর হলো সে বারবারই বলতো আমার একটা গাড়ি নিবো তো যাই হোক গাড়ি না হয়নি আমি আমার মামাকে কমিটমেন্ট করে গেছিলাম যে আমি 1 বছর পর এসে গাড়ি নিবো তো মামার ওভারঅল ট্রুথ যেটা হলো বিশ্বাস সে বিশ্বাসটা আমার মামার মানে চূড়ান্ত লেভেল পর্যন্ত ছিল ফেটটা ছিল বেশি আমি গাড়ি দেখিনি জাস্ট অকশন পেপারটা দেখে আমি মামাকে বলেছিলাম ডান গাড়ি আমি নিতে আসছি মামার অ্যাটিটিউড মামার বিহেভিয়ার আমাকে মুগ্ধ করেছে আর আমার থ্যাংক ইউ মেহেদি মামাকে অশেষ ধন্যবাদ আমাকে একটা সুন্দর ভালো এবং আমার স্বপ্নের মতো গাড়ি মনের মতো গাড়ি পেয়েছি আচ্ছা আপনার গাড়ির অকশন গ্রেডটা আর একটু পয়েন্টটা একটু জাস্ট একটু বলুন আমার অকশন গ্রেড গাড়িটার হলো 3.5 গাড়ি ওভারঅল আসলে আমি যেটুকু দেখেছি যে ইন্টেরিয়র এবং আউটডোর সেটাতে হয়তো বা অন্য অকশন হাউসে যদি যেত তাহলে মানে 4 কিংবা 4.5 পেতে পারতো আপনার জাস্ট কিছু স্ক্র্যাচ ছিল ওগুলো আপনি দেখছেন আর কি অকশন চিটে আমি হচ্ছে যে কোন কাজে দিছি তিন পার্টে হচ্ছে কাজ ছিল আর কি তো ওই কাজটাও হচ্ছে আপনার মানে আসার সাথে সাথে মানে দেখেন ফ্রাইডে মর্নিং এ গাড়ি আসছে মানে ফজরের সময় ফ্রাইডে তেই কিন্তু আমরা কাজটা করছি আজকে সকালে কিন্তু গাড়ি 10টা থেকে আমাদের শুরু হবে সো গাড়ির কিন্তু এমন না মেজর কোনো কাজ ছিল এগুলো অকশন হাউস টু অকশন হাউস আসলে ভেরি করে না অকশন গ্রেড গুলো আর কি হ্যাঁ আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগতেছে যে 1 বছর আগে বলে গেছিলাম আমার গাড়ি কিনবো আমি হয়তো তখন আর কি তেমন একটা মানে মানে আমার অ্যাটেনশন ছিল না বাট ফাইনালি মানে আমাদের সাথে এরকম রেগুলারলি হয় মামা বুঝছেন রিয়াকশন আমি অ্যাডিশন করতে পারি আমার শ্রদ্ধা দুলা ভাই বড় দুলা ভাই আমার বাপের পর যাকে আমি শ্রদ্ধা করি আমি দুলা ভাইকে বলেছিলাম দুলা ভাই আমি একটা গাড়ি নেব তো দুলা ভাই সার্টেন পিরিয়ড আমাকে বলছে তুমি বিকালে আসো আমি তোমার দেখি কি করা যায় আমি আসলে ফার্স্ট টাইম বলেছিলাম যে গাড়ি আমি একটা মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেব বাট আমাকে দুলা ভাই বলছে তোমাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেওয়ার দরকার নেই তোমাকে মানে নতুন গাড়ি নিতে হবে তো আমি আমার দুলা ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাকে সহযোগিতা করেছে সব কিছু দিক দিয়ে সে আসলে কখনো কোথাও যায় না কিন্তু সে আমাকে তার মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে এসছে এবং সে এতক্ষণ পর্যন্ত দৌড় দিয়েছে আমার দুলা ভাইকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই সেই আপনি মামা আর হলো আমার মামা জয় ছোট যাকে আমি ঘাড়ে করে মানুষ করেছি সে কিন্তু আমাকে চুজ করে দিয়েছে আর আমাদের মনে হয় ফ্যামিলি মেম্বার যাকে না হলে আমাদের কোনো গাড়ি যায়নি সে আমার রফিক মামা তাকেও ধন্যবাদ কারণ সেও তার অনেক কাজ ফেলে রেখে এসে আমার সঙ্গে এসেছে গাড়িটা নেওয়ার জন্য ইনফ্যাক্ট আপনি যে আপনার দুলাভাইয়ের কথা বলতেছেন সে কিন্তু তার নিজের গাড়ি কেনার সময় আসে নাই আজকে আসছে সো সে ডেফিনেটলি আপনাকে আন্তরিকভাবে খুবই ভালোবাসে বিদায় হচ্ছে সে আপনার জন্য চলে আসছে আর কি আমাদের তরফ থেকে আপনার গাড়ির জন্য আসলে শুভকামনা রইল আপনাদের ফ্যামিলিতে এটা হচ্ছে 3rd কার ধরতে গেলে মানে আপনাদের দুইটা আর আপনাদের রেফারেন্সেই হচ্ছে জয়ের রেফারেন্সে হচ্ছে আরেকটা গাড়ি হচ্ছে রাজশাহীতে গেছে আর কি মানে এটা হচ্ছে আপনাদের কমিউনিটিতে ইনফ্যাক্ট আমার তো এছাড়াও আরও রাজশাহীতে প্রায় 7-8টা গাড়ির মতো বিক্রি করা আছে সো মানে একটা জিনিস খুব ভালো লাগে আমার কাছে যে আপনারা সেই রাজশাহী থেকে এত শোরুম থাকতে মানে কোথাও না যে আমি আমার মনে হয় না যে আপনারা কোথাও গেছেন না এই জিনিসটা আসলে খুব ভালো লাগে আর কি যে কোথাও না যে একটা ট্রাস্ট করে গাড়িটা কিনছেন ইনফ্যাক্ট প্রাইজিং থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরি সার্ভিস যেটা আমি আসলে চেষ্টা করি যে মানুষ যে ট্রাস্টটা আমাকে করতেছে এই ট্রাস্টটা যেন লাস্ট পর্যন্ত আমি ধরে রাখতে পারি আর কি সো থ্যাংক ইউ সো মাচ মামা অনেক কষ্ট করে আসছেন মামা হচ্ছে প্রফেশনাল হচ্ছে একজন
শিক্ষক আপনাদের এলাকাতে হাই স্কুলের শিক্ষক আচ্ছা হাই স্কুলের শিক্ষক আপনাদের এলাকাতে রাজশাহীতে মানে রাজশাহী মেইন প্রপারে জি আপনার স্কুলের নামটা কি মুরালিপুর হাই স্কুল আচ্ছা আচ্ছা যাক মামা থ্যাংক ইউ সো মাচ রাত অনেক হয়ে গেছে এখন আর আপনাদের আটকাবো না এখন আপনারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিবেন সো থ্যাংক ইউ সো মাচ মামা আর আপনার গাড়ির জন্য ইনশাআল্লাহ অবশ্যই শুভকামনা রইল হোপফুলি ইনশাআল্লাহ আপনার গাড়ি ভালোই চলবে আর কখনো যদি কোনো প্রবলেম হয় মানে জাস্ট ফোন করবেন আর চলে আসবেন আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে যতটুকু আমাদের হাতে আছে ততটুকু করার জন্য আর মানে এমন তো না যে সবকিছু করে দিতে পারবো বাট যতটুকু হাতে আছে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার জন্য করার জন্য ধন্যবাদ আমার মেহেদি ভাইকে মামাকে সাথে মেহেদি মামার যেসব কোঅপারেটর কোঅপারেট করছে তার মধ্যে হলো হিজবুল ভাই তারপর আমার আলম ভাই সাথে সাদ ভাই এদেরকে আমার সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ মামা ইউ আর রিয়েলি আ জেন্টলম্যান এন্ড আই হোপ আপনার গাড়ি মানে দোয়া করি ভালো চলবে ইনশাআল্লাহ